Happy anniversary. Thank you. A very, very good morning to you all. Hope you all are doing well. আমি পৌলবি and welcome back to my channel. So today is 9th August. আজকে আমার মা বাবার 27th anniversary. তো এখন বাজে মোটামুটি 10:30. আর বাবা তো বেরিয়ে গেছে, তো মা আছে, মা রেডি হচ্ছে ডিউটি যাওয়ার জন্য। তো চলো আগে মাকে উইশ করি। মায়ের জন্য এখান থেকে এই দুটো বক্স নিয়ে যাই গিফট। সারাক্ষণ কি সব করতে থাকে। এ নাও তোমার গিফট। থ্যাংক ইউ। কিন্তু এগুলো খুলবা না। আচ্ছা, আরো গিফট আসছে তোমার জন্য। আসছে? হুম। ও বাবা কোথায় আছে? আসলে দেব, কিন্তু খুলবা না। হ্যাঁ, নতুন জামা, নতুন ঘড়ি। একবার কত নতুন আছে, নতুন পরো। ঠিক আছে, নতুন ঘড়ি পরো, পরে যাও। মা, এই নাও তোমার আরেকটা গিফট। নাও গিফট, এটা খুলতে পারো। এটা কি বলো? খুলো খুলো দেখো। এটা আমার গিফট, আমার মেয়ে দিয়েছে। এটা এখন আমি খুলে দেখব এতে কি আছে। খুলো। আরো দুটো বক্স আছে দিলাম, ওগুলো পরে খুলবা। আর কিছু গিফট লাগবে? আর কিছু অন্যরকম কিছু চাই? দেখতে ভীষণই কিউট একটা জিনিস, জাস্ট এরকম একটা গ্লাস বটল আর একটা সাথে ব্যাম্বু স্টিক, এভাবে এটাকে ঢুকিয়ে, মানে এটা এটা বেসিক্যালি ঠান্ডা আর গরম দুটো জিনিসের জন্য, মানে কোল্ড কফি ক্যারি করার জন্য বা গরম জল। বাট গরম খুব একটা থাকে না, কিন্তু ঠান্ডা ভালো থাকে। তো এটা আমার কিছুদিন আগে এসেছিল, আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা, মানে কালারটার জন্য। আর ভীষণ ইউনিক দেখতে একটা প্রোডাক্ট। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা থেকে, হ্যাঁ, মানে এর মধ্যে জল বা কিছু থাকলে তখন আমি এরমভাবে উল্টো করছি, এখানটা থেকে জল লিক করছে। তো এটাকে এখন আমি রিটার্ন করব। একটু মন খারাপও করছে, ভীষণ কিউট বটলটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, কারণ এটা আমার প্রবলেম করছে, জল যদি পড়ে যায় তাহলে আমার লাভটা কী হবে। তো আমাকে এখন এই ডেলিভারি দাদা ফোন করেছিল, বললো আমি আসছি, রেডি করে রাখো। আর কি রেডি করে রাখছি আমি, একটা খুব পছন্দের জিনিস আমাকে রিটার্ন করতে হচ্ছে। যাই হোক, তো এটার দাম ছিল 900, মানে 899। বাট আমার মনে হচ্ছে যে 900টা একটু বেশি এটার জন্য, মানে যেটা আমি দেখেছিলাম যে খুব সুন্দর একটা ব্যাম্বু লিড উইথ ব্যাম্বু স্ট্র। বাট যখন হাতে পেলাম, পাওয়ার পর যে আমি জল ভরে চেক করছি উল্টো করে যে জল পড়ে যাচ্ছে কিনা, তখন দেখলাম জল পড়ে যাচ্ছে বা স্ট্রটা ঢুকিয়ে দেওয়ার পরও জল পড়ছে। তা ভাবলাম যে 900 এটা একদমই এটার জন্য নয়, মানে অনেকটাই বেশি মনে হলো আমার 900। তো ঠিক আছে, রিটার্ন করে দিই, পরে যদি ভালো অপশন কিছু পাই তখন আবার নেবো। অ্যাকচুয়ালি আমার বটল খুব ভালো লাগে, বিশেষ করে কিউট কিউট বটল দেখতে, ওগুলো আমার খুব ভালো লাগে। তো আগে চলে এসছে দাদা, তো আমি এটা দিতে গেলাম, বাই। তো কিছু শপিং করা ছিল, সেটা হচ্ছে এই আর্ট পেপার, আর ঝুড়িতে আছে কাঁচের জিনিস কিছু, বাট এমন আওয়াজ হচ্ছে ভেঙে না যায়। কীভাবে নিয়ে যেতে হচ্ছে এগুলো আমাকে। তো
জাস্ট পড়িয়ে বাড়ি ঢুকলাম, আমার তার ছুটি নেই, যতই অনুষ্ঠান থাকুক তাও আমাকে পড়াতে যেতে হবে। যাই হোক, তো পড়িয়ে বাড়ি ঢুকলাম। আমি কিছু শপিং করার ছিল, যেমন এতটি আর্ট পেপার নিয়ে এসেছি। আমার ভাই দেখে বলছে, কি রে দোকানে যতটি আর্ট পেপার ছিল সব নিয়ে নিলি? মানে দোকানদারকে গিয়ে বললি যে যা যা আছে সব দিয়ে দাও? এক্স্যাক্টলি আমি তাই করেছি। আমি দোকানে গিয়ে বললাম, কাকু যে যেই কালারের আর্ট পেপার আছে সব দিয়ে দাও। তো কাকুটা আবার গুনে টুনে নিয়ে গেল। তো অতটি আর্ট পেপার আমি নিয়ে এসেছি, আর কিনে আনলাম এই কয়েকটা কাঁচের জিনিস, এটা আমি পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করবো এখন, পুরো এক্সস্টেড হয়ে গেছি, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, করে মায়ের গিফট প্যাক করবো। স্নান খাওয়া দাওয়া সব ডান, আর আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষ হয়েছিল বাড়িতে। আর আমি যেমনটা বলেছিলাম যে খাওয়া দাওয়া পরে আমি মায়ের গিফট প্যাক করবো, তো মা আমার কাছে সকালবেলা একটা পারফিউম চেয়েছিল, তো আই হ্যাভ দিস ফর মা। এটা হচ্ছে বেলাভিটা লাক্সারির বডি পারফিউম, সিইও ওমেন। তো এটা আমি মায়ের জন্য প্যাক করবো, অ্যান্ড এটা আজকে মাকে গিফট করবো। অ্যান্ড এই পারফিউমটা প্যাক করার জন্য আমি এই বক্সটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার টেপসের ব্যাগ, মানে এখানে যে যত রকমের টেপস হয়, সেলো টেপ, মাস্কিং টেপ, এভরিথিং, ডাবল সাইডেড টেপ সব এই বক্সটার মধ্যে থাকে। আমার সব ক্রাফটের আইটেমগুলো এরকম আলাদা আলাদা বক্সে রাখা আছে, আমি একদিন ওগুলো দেখাবো তোমাদেরকে। তো এই বক্স থেকে আমি বের করি, দেখি কী কী পাই এখানে গিফট প্যাক করার জন্য। তো ফার্স্টে একটুখানি র্যাপারের টুকরো আছে, এটা দিয়ে আজকে ম্যানেজ করতে হবে। আর বড়ো সেলো টেপ যেটা লাগবে না, মাস্কিং টেপ এটাও লাগবে না, এই যে ছোটো সেলো টেপ এটা দিয়ে আজকে হয়ে যাবে। ডাবল সাইডেড টেপ, ব্রাউন টেপ সবই আছে এর মধ্যে, অলসো ক্যান্ডেল মেকিংয়ের জিনিসও আছে। তোমাদের বাড়ির সবাই ব্লগিং করতে শিখে গেছে এখন। কত গিফট নেব মা, এত গিফট অসুবিধা কি আছে? আর আমার গিফট তো পুরি আছে, সুতরাং আমার গিফট দেওয়ার দরকার নেই। আমি তো সেই গিফট আমার পড়ে আছে, আর সকালবেলা আমার কাছে একটা গিফট এসেছে, সেটা হচ্ছে এটা। না, সেটা আমার ফ্রেন্ড দিয়েছে, আমি পড়ে আছি। থ্যাংক ইউ। বলো কি আছে? বডি পারফিউম দেখাই তো, পারফিউম চেয়েছিল তাই তোমাকে পারফিউম দিলাম। থ্যাংক ইউ। কি বাস হচ্ছে, চা খাই গাড়ে তো। আমি এখানে একটা জিনিস খাই, সেটা চিকেন চিজ পপার। হ্যাঁ, এখানকার চিকেন চিজ পপারসটা খুব ভালো। আর ফেভারিট মেহি ওয়ালা কেক খাওয়াঙ্গা। কি কি গোল গোল খাচ্ছে, চিকেন চিজ পপারস। চিকেন চিজ পপারস না, গোল 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 বলেছে। আজকে মিঠুর অ্যানিভার্সারি। মিঠু কই? এই যে আমার রান্ধিনি মিঠু পাশে বসে আছে। আজকে অ্যানিভার্সারি, আমাদের একটা বড় সড়ো পাওনা থেকে গেল, কারণ আজকে মঙ্গলবার, আমরা সবাই খুব একটা করি না, গেছিলাম পুজো দিতে, কিছু ছিল না ওখানে। আমরা জাস্ট একটা ছোটোখাটো গেট টুগেদার করি, সেখানে আমরা ফুডি এলাম, দিয়ে আমরা কোল্ড কফি, এটা উইথ আইসক্রিম, এটা আইসক্রিম নেই, আর পূজা একটা কিছু অর্ডার করেছে, বলি কারণ চলে গেছে বাকি। This was really good.
আমি এখানকার কোল্ড কফির খুব বড় ফ্যান, বাট ফার্স্ট টাইম কোল্ড কফি ট্রাই করছি উইথ আইস অ্যান্ড লুক অ্যাট দিস। সবার খাওয়া শেষ হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি, আমার জন্য কেউ ওয়েট করে। তো বাড়ি চলে এসেছি আর আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। তো আজকে একটা কেস হয়েছে যেটা শোনানোর জন্যই আমি বসলাম আরাম করে, সেটা হচ্ছে যে আমরা কখনো মানে আমরা বন্ধুরা কখনো ফুডিজে গেলে বা আমি কখনো যদি যাই ফুডিজে, তো সেখানে একটা আমার ডিশ আছে সেটা হচ্ছে চিকেন চিজ পপারস আর ওদের ওখানকার কোল্ড কফি, এই দুটো হচ্ছে আমাদের খুব ফেভারিট, মানে আমাদের বন্ধুদের আমার সবারই, মানে আমরা ফুডিজে গেলে মেনলি ওই কম্বোটাই খাই। অ্যাকচুয়ালি এটা কম্বোর মধ্যে পড়ে না, বাট আমরা এটাকে কম্বো নিজেরা বানিয়ে নিয়েছি, চিকেন চিজ পপারস উইথ কোল্ড কফি, এটা আমরা খাই। তো আজকে সেম গিয়ে ওখানে অর্ডার করেছিলাম কোল্ড কফি আর চিকেন চিজ পপারস। তো অর্ডারটা আসার পরে আমার চিকেন চিজ পপারসটা মোটামুটি ঠিকঠাকই ছিল, একদমই ঠিকঠাক যেমন হয়, কিন্তু কফিগুলো মানে তিনটে কোল্ড কফি মানে একদমই খারাপ। খারাপ বলতে কি, একটা পুরো টকটক খেতে লাগছিলো আর দুটোতে একদমই কোনো টেস্টই আসছিলো না। তো ব্যাপারটা হচ্ছে যে মা আর কাকিমা ওদেরকে প্রথমবার নিয়ে গেছিলাম, তো ওরা আমাদের কথা শুনেই কোল্ড কফিটা অর্ডার করেছিল, এবার খেয়ে নিয়ে বলছে যে কী রে তোরা এটা কী খাওয়ালি এরকম কেন। তো আমরা বললাম যে না এটা তো এরকম খেতে হয় না, খুব ভালো খেতে লাগে আমাদের। তো ওখানকার ওনারকে ডাকলাম, ডেকে নিয়ে এরকম বললাম যে এই খাবারটা আজকে এরকম টেস্ট হচ্ছে, তো ওরা খাবারটা নিয়ে গেলো অ্যান্ড কোনো কারণে যে দুধটা ইউজ করলো সেটা হয়তো খারাপ হয়ে গেছিলো বা কিছু, তো এটা কোনোরকম বিগ ইস্যু না, এটা হতেই পারে, যে কোনো খাবার এত গরম পড়েছে দুধ নষ্ট হতেই পারে। তো ওরা এসে অ্যাপোলোজাইজ করলো অ্যান্ড আমাদের খাওয়াটা পুরো রিপ্লেস করে দিল। অ্যান্ড দেন যখন মা আর কাকিমা খেলো, খেয়ে বললো যে সত্যি সত্যি কফিটা খুব সুন্দর, মানে ফুডিজের কোল্ড কফি আমার ফেভারেট, আমার খুব ভালো লাগে, আমি খাই না কোথাও ঠান্ডা জিনিস কিন্তু আমি খেয়েছি, আমাদের ফেভারেট, আমি খাই। অ্যান্ড আজকেও সেকেন্ডবার যখন কফিটা এনে দিলো সিরিয়াসলি সেই আগের মতো টেস্টটাই পেলাম। তো এটাই হচ্ছে কেস যে খাওয়ার খারাপ হতেই পারে, সেটা নিয়ে অত বিগ ইস্যু করা কখনো দরকার পড়ে না, আর যেখানে ওনার এসে অ্যাপোলোজাইজ করে যায় সেখানে তো কিছু বলারই নেই। তো ফুডিজে গেলে অবশ্যই তোমরা এই কম্বোটা ট্রাই করতে পারো, চিকেন চিজ পপারস উইথ কোল্ড কফি। তো রাত হয়ে গেছে, এবার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর ছবি দেখতে গেলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, লিংক ডিসক্রিপশনে থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই।